আর যদি আমার আব্বা জীবিত থাকতেন, আজকে ধর্মসুরে আর ছেলের আয়োজনে এই মিলন মেলা ওলামায়ে কেরামদের, জানি না কতটা খুশি তিনি হতেন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান খুসুসান আলা সাইয়িদিল মুত্তাকিন ওয়াল আবরার সাহিবিন নবী ফিল গারি ওয়াল মাজার আফজালিস সাহাবাতি বিত তাহকীক খলিফাতিন নবী বিলা ফাসলিন ইমামিনা আবি বকরিন সিদ্দিক وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا قال سيدنا رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله والحمد لله رب العالمين মনিটরটা আমার দিকে ফিরান। হর লহজা হে মুমিন কি নেই শান নেই আন হর লহজা হে মুমিন কি নেই গুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান গুফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান কহারি ও গফারি ও কুদ্দুসি ও জবরুত কহারি ও গফারি ও কুদ্দুসি ও জবরুত ইয়ে চার বন্দা হে মুসলমান ইয়ে চার আনাসির হতো বন্দা হে মুসলমান হমসায়ে জিবরীল আমি বন্দায়ে খাকি হমসায়ে জিবরীল আমি বন্দায়ে খাকি হে উসকে নসীমান না বুখারা না বদখশা মন্ন বুখারা না বদখশালা ইলাহা ইল্লাল্লাহ
আমরা একটু আকাশ পাতাল প্রকম্পিত করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। উসকে তু কর মই সূরত লেকে আয়া হো, না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো, না আজমত লেকে আয়া হো, না শৌকত লেকে আয়া হো, মোহাব্বত লেকে আয়া হো, মোহাব্বত লেকে আয়া হো, লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Alhamdulillah Allah jalla jalaluhu wa amma nawaluhu darbare lakh koti shukriya adai kori je mohan rabbe kareem amaderke amar pita mufti mufizul islam rahmatullahi alayhi মাগফিরাত কামনায় রব্বে করিম আমাদেরকে এই মুবারক মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন, সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজ যদি আমার আব্বা জীবিত থাকতেন, আজকে ধর্ম সুরে তার ছেলের আয়োজনে এই মিলন মেলা উলামায়ে কেরামদের, জানি না কতটা খুশি তিনি হতেন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সবাই বলি আমিন। মোহতারাম হাজিরিন, আপনারা ইউটিউবে আমার বয়ান শুনছেন, আজকে বয়ান করার জন্য বসি নেই, অন্যদিন আপনারা বয়ান শুনেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আমি ডেট দিতে পারি আর না পারি, এলাকার মানুষের জন্য আমি ফিদা, অন্যটা ম্যানেজ করে হলেও ব্যবস্থা করে হলেও আপনাদের কাছে আমি যেতে চাই, অন্যদিন ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে মসজিদে মাদ্রাসায় বসে বয়ান করব, কিন্তু আজকে বয়ান থাক। আজকে আমি যে কথাগুলো বলবো সেটা হলো আমার আব্বার শুরুর কিছু কথা, মাঝের কিছু কথা, শেষের কিছু কথা, এখান থেকে আমাদের শিক্ষণীয় কি কি এগুলো আমরা শিখব। কারণ আমার আগে হযরত বয়ান করে গেলেন মৃত ব্যক্তিদের, আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী আলোচনা করা, এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, এই বিষয়ে আলোচনা করা বেশি বেশি প্রয়োজন। আমার আব্বা যখন ছোট ফাইভে পড়ে, হাফ প্যান্ট পইড়া স্কুলে যায়, ভালো ছাত্র ছিল, এক নাম্বার হতো সব সময়, কিন্তু যখন এক মজলিসে বয়ান হলো হাফেজে কোরআনের কত মর্যাদা, এ ব্যাপারে একটা বয়ান আপনারা শুনছেন অনেক বক্তার মুখ থেকে। কোনো ব্যক্তি যদি তার সন্তানকে হাফেজ বানায়, সেই ব্যক্তি সন্তানের উসিলায় সে এবং সেই ব্যক্তির স্ত্রী অর্থাৎ হাফেজের মা এবং বাবা হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে নূরের টুপি পড়াবেন, এবং সেই সন্তান মিনিমাম কমপক্ষে দশজন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই দুইটা বাক্য আমার মনে আছে, আমার আব্বা যখন আমি ছোট সময় পড়ালেখা করতে চাইতাম না এই কথাগুলো বইলে আমাদেরকে বুঝাইতেন। এই শব্দটা, এই শব্দ দুইটা আমার জীবনের জন্য, আমার জীবন পরিবর্তনের জন্য একটা পাথেয় হয়ে গিয়েছে। আমার আব্বা বলেন যে আমি যখন এই বয়ানটা শুনলাম হাফেজে কোরআনের এত মর্যাদা, আমার আর স্কুলে পড়ার জন্য কোনোভাবেই মন মানসিকতা প্রস্তুত হচ্ছিল না, আমার মনে যাচ্ছিল না আমি আর স্কুলে পড়ব। শেষে আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার বাবাকে বলবো, আমার দাদা আর কি, যে আমি মাদ্রাসায় ভর্তি হব, দ্বীনি শিক্ষা শিখবো, দ্বীনের খেদমত করব, আমি আলেম হব, আমি হাফেজ হব। দাদাকে বলার পরে, দাদা যদিও ওই সময়ের মুন্সি মানুষ ছিলেন, ইবাদত গুজার বান্দা ছিলেন, আবেদ ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, কিন্তু আমার দাদা ওইরকম, আমরা আলেমরা যেমন জ্ঞানী ওইরকম তো আর জ্ঞানী না, হাজারো ইবাদত গুজার হলেও তো আমার দাদা মূর্খ ছিলেন। সে বলল যে আলেম হয়ে কয় টাকা কামাবি, ওই দেখোস না তোর ফুফাতো ভাই গরুর ডাক্তার হয়েছে,
বাড়িতে বাড়িতে মানুষের সেবা করবি, এটাও তো সওয়াব। তুই আলেম হওয়ার দরকার নাই, কয় টাকা কামাবি? আব্বু বলল যে বাবা আল্লাহকে যদি পাই টাকা পয়সার দরকার নাই। আমার দাদা বলল তুই মাদ্রাসায় পড়লে আমি তোর সাথে নাই, কারণ সে নামাজি হলেও মূর্খ মানুষ, তো বুঝে নাই, সরল সোজা, গ্রামের সরল সোজা মানুষ। আব্বু করলো কি, কান্নাকাটি আরম্ভ করে দিল, স্কুলে গেল না, পাঠায় স্কুলে খেলে বিড়িং, বিড়িং চিনেন তো আপনারা, পাঠায় স্কুলে খেলে বিড়িং। স্যারেরা অভিযোগ দিল এই ছেলে তো স্কুলে আসতেছে না, এত ভালো ছাত্র কি হইল? দাদা আব্বুকে ইচ্ছা মতো পিটান পিটাইল, স্কুলে যাস না কেন? স্যারেরা মিটিং বসলো, এরকম একটা ভালো ছাত্র, সে আমাদের দেশের শরীয়তপুরের উজ্জ্বল নক্ষত্র হবে, আমাদের দেশের গর্ব হবে। এই ছেলেটাকে যদি আমরা এইভাবে নষ্ট করে দেই, ও যদি স্কুল থেকে চলে যায়, তাহলে আমাদের এই গ্রামের একজন শিক্ষিত মেধাবী সন্তানকে আমরা হারাবো। অতএব কিভাবে ওরে মাদ্রাসা থেকে ফিরে স্কুলে ভালো শিক্ষায় শিক্ষিত করা যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। স্কুলের টিচাররা মিটিং করে আমার দাদার কাছে গেল, তারা বুদ্ধি করলো যে আচ্ছা ও তো সব ক্লাসে এক হয়, এবার তো ফাইভের পরীক্ষা দিবে, ফাইভের পরীক্ষাটা কি যেন বলে বৃত্তি, বৃত্তি পরীক্ষা দিবে, এটাতে যদি এক হয়ে যায় তাহলে ওরও মন গইলা যেতে পারে, আমরা উৎসাহ দিব, দেখো তুমি কত ভালো ছাত্র মুফিস, অতএব তুমি এখন আমাদের কাছেই পড়ো। কারণ অনেকে চায় পড়ালেখা ছেড়ে দিতে, এইটের ক্লাসে পাশ করলে আবার নাইনে ভর্তি হয়, আছে না নাই? অনেকে চায় তার মেয়েকে টেনের পরে বিয়ে দিয়ে দিব, কিন্তু টেনে পাশ করলে আবার কলেজে ভর্তি করে, কারণ বিয়ে আরো কয়েকদিন পরে আরো ভালো প্রস্তাব আসবে আমার মেয়ের জন্য, আছে না নাই? আপনারা আমার সাথে একটু কথা বলেন। এই বুদ্ধি প্রয়োগ করলো স্যারেরা এবং আমার দাদা, এরা আবার আমার আব্বা টের পেয়ে গেছে। টের পেয়ে যাওয়ার পর আব্বা কয় আমিও তো কম না, আপনারা আমারে যা করতে চাইতেছেন আমি তাই করবো, পরীক্ষা দিব। গেছে পরীক্ষা দিছে, মাগার পরীক্ষার খাতার মধ্যে যা মন চাইছে, নিজের নাম কতক্ষণ, গ্রামের নাম কতক্ষণ, এলাকার নাম কতক্ষণ, বিদেশের নাম, দেশ বিদেশের এক একটা ঠিকানা এগুলো লেখছে। প্রশ্ন যা আসছে কিচ্ছু দেয় নাই, আন্তাজে কুন্তাজে খালি দাগায় থুয়ে আসে বসে। দেখা গেল যেই মুফিস সাহেব প্রত্যেক ক্লাসে এক, সেই মুফিস সাহেব সবগুলা জিরো, তার নামটাও সে লেখে না, সবগুলা জিরো, ইচ্ছায় না অনিচ্ছায় মাদ্রাসায় পড়ার জন্য আমাদের সন্তানগুলা কি। আর আমার আব্বা কি ছিলেন, আমার আব্বা বলে বলতেছি না, আল্লাহর কসম, এরকম একজন আকাবির তার কথা আমি জানি বিদায় বলতেছি, সে আমার বাবা, এই জন্য বলতেছি না। এটা যেন আপনাদের মতো বাবাদের জন্য শিক্ষা হয়, তলবে এলেমদের জন্য শিক্ষা হয়, ছাত্রদের জন্য শিক্ষা হয়, দিন শিখার জন্য সে শুরু থেকেই কতটা জিহাদ, কৌশলের জিহাদ, হেকমতের জিহাদ শুরু করছে। এরপরে ফেল হইল পরে আমার দাদা আবারও পিটাইল, পিটানোর পরে আমার আব্বার পায়ে একটা দাগ ছিল, সেন না কি বলে, এটা আমার আব্বারে এক টাকা চাইছিল মাদ্রাসায় পড়বে, এই জন্য এক টাকা চাইছিল, দেখা সেন এমন ভাবে ভিক্ষা দিছে পাকাইটা গেছে, আরেকটু হইলে হাড্ডির ভিতরে ঢুকে যেত, এটা অনেক ধার। এটা হর হওয়ার পরে আমার আব্বু কান্না আরম্ভ করলো, কি করবে কি করবে কি করবে। এখানে খুব মনোযোগ, এখানে একটা বুঝার বিষয় আছে, কান্না আরম্ভ করার পর আছে না, আল্লাহর রাস্তায় যদি কেউ চলতে চায় আল্লাহ রাস্তা খুইলা দেয়। আপনি যদি চিন্তা করেন সুদের উপরে চলবেন, আল্লাহ কয় তোরে সুদ খাওয়াই মারবো, কারণ তুই আমার উপর ধারণা করস নাই, সুদের উপর ভরসা করছস, এখন তোর ভরসা সুদ। আমার বান্দা আমার উপর যেমন ধারণা করে আমার বান্দাকে আমি ওইভাবেই চালাই, এটা হাদিসে কুদসির কথা। আব্বা কান্নাকাটি আরম্ভ করলো, আমাদের শরীয়তপুরে 80 বিঘা জায়গা ছিল, 80 বিঘা জায়গা। দেখেন তো সিদ্দিকী সাহেবের ফোন দিতে যোগাযোগ করে, 80 বিঘা জায়গা ছিল। আমার দিকে তাকান, আমার দিকে, ওটা মোবাইল দাম কম, আমার দাম বেশি, কারণ আমি মানুষ, আল্লাহ আমাকে মানুষ বানাইছে, আমার দিকে তাকান। 80 বিঘা জায়গা ছিল, পদ্মার নদীতে সব ভেঙে গেছে। এখন আমাদের ওই সময় আমাদের পরিবারটা একেবারেই গরিব, যখন আব্বা মাদ্রাসায় পড়তে চায় উপায়ন্তর না পায় আমার দাদির কাছে গেল, মা আমার মাদ্রাসায় পড়তে মনে চায়। আমার আসরের পরে আমার আব্বার মামা বয়ান করছিল, মনে আসেনি, আমার দাদির উপর আব্বুর মহাব্বত অনেক বেশি, এই কথা বলছে না, দাদিকে যখন বললো মা আমার মাদ্রাসায় পড়তে মনে চায়, আল্লাহর কি মর্জি, দাদি বলতেছে বাবা আমি মরা লই তারপর দূরে যায় পড়িস, আমি মরার আগ পর্যন্ত তুই দূরে যাবি, এটা আমি সহ্য করতে পারবো না। কিছুদিন পর আব্বার বয়স যখন সম্ভবত 12 হবে, আমার দাদিকে আল্লাহ নিয়ে গেলেন, হয়তো বা আমার আব্বাকে আলেম বানাবেন এই উদ্দেশ্যই আল্লাহর ছিল। ওই যে বলছে আমি মরা লই তারপর মাদ্রাসায় যাই, আল্লাহ মেরে ফেলাইল। এরপর
এখন তো আব্বার মাঝখানে আর কোনো বাধা নাই, দাদির জন্য মন কাঁদতো এতদিন, এখন আর দাদির জন্য মন কাঁদবে না। বাবা তো তখন দিন শিক্ষা যাতে না করে এই ব্যাপারে সে কথা বলতেছে, অতএব বাবা বন্ধু হলেও ওই সময় কিছুক্ষণের জন্য বাবা যেন তার শত্রুতা করতেছে, কারণ দিনই শিক্ষা দেহ। যেই বাবা সন্তানকে দিনই শিক্ষা শিখায় না, সেই বাবা ওই সৎ মার মতো আদর করে। কোন সৎ মা? যেই সৎ মা কোলের মধ্যে সৎ ছেলেকে নিয়ে যাইতেছে, আপন বাচ্চাকে হাঁটায় নিয়ে যাইতেছে। মানে একজনে কয়, আরে তুমি এত ভালো, কয় কি হয়েছে, তোমার মতো সৎ মা জীবনে তো দেখি নাই, কয় কি হয়েছে, কয় তুমি তোমার সৎ ছেলেরে কোলে নিয়ে আদর করে যাইতেছো আর বাচ্চা আপন বাচ্চারে হাঁটায় হাঁটায় নিয়ে যাইতেছো, কাহিনী কি? মাই কয় মনে মনে, আমি যে কত বড় দেড় বেটারি তুমি তো জানো না, কি হইছে, আরে ওরে তো কোলে করে নিয়ে যাইতেছি এই জন্য ও অলস হবে, কোলে করে কোলে করে দুধ পালা খাওয়ায় বড় করব, তোমরা দেখবা ওরে আমি আদর করি, এটা আসলে আদর না, অলস হওয়ার পরে বড় হবে, আর আমার যেই বাচ্চা আপন ওরে আমি দুধ পালা খাওয়ায় বড় করব না, মেহনত করায় করায় বড় করব, তোমরা দেখবা ও কষ্ট করতেছে, কিন্তু বাস্তবে বড় হওয়ার পরে জিতবে কে, সৎ ছেলে না আপন ছেলে, যেটা মেহনত করছে ওটা জিতবে। এই হলো সত্যিকারের বাবা মার পরিচয়। আদর করবে দুনিয়াতে, ওই আদর ভবিষ্যতের কথা চিন্তা করে আদর করবে, বাড়িতে দুধ কলা খাওয়াইবে, বড় হইলে তার সন্তান মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ট্যাঙ্গারবাস, চাঁদাবাস, সন্ত্রাস হবে, আর মাহফিল বন্ধ করবে, এই সন্তান ছাড়া আর কিছুই জন্ম দিতে সে পারবে না। মোহতারাম হাজিরিন, এই জন্য এরকম সন্তান গঠন করেন যেই সন্তান আপনার আপন সন্তান, শুরুতে কষ্ট করান, ভবিষ্যতে ইনশাআল্লাহ দুধ কলা আল্লাহ খাওয়াবে। তো আব্বা ওই সময় আমার দাদার সাথে একটু দূরে দূরেই থাকে, কাছে আসলেই তো জিগাইবো, স্কুলে যাস নাকি, আল্লাহ রাস্তা খুলে দিলেন, একটা সাপোর্ট দিয়ে দিলেন আমার বড় কাকাকে, বড় চাচা বললো, ভাই তুই কি আসলে মাদ্রাসায় পড়বি নাকি পাঠানোর পরে আবার পালায় চলে আসবি? না ভাই আমি মাদ্রাসায় পড়বো। আচ্ছা ঠিক আছে, তোর মাদ্রাসায় যাওয়ার জন্য প্রাথমিকভাবে কত টাকার প্রয়োজন? বলতেছে টাকা তো অনেক প্রয়োজন, কোথায় যাই না যাই বলা তো যায় না, কিন্তু প্রাথমিকভাবে 8-10 টাকা হলেই হবে। ওই সময় 8-10 টাকার দাম বর্তমানে 8-9 হাজার টাকার উপরে, তা 8-10 টাকা হলেই হবে। আমার চাচা খানদানি ফ্যামিলির সন্তান, ফরাজি বংশের সন্তান। ফরাজি বংশ কোন বংশ আপনারা বইয়ের মধ্যে দেখেন, স্কুলের বইও আছে, আমরা সেই ফরাজি বংশ আলহামদুলিল্লাহ, সেই ফরাজি বংশের সন্তান আমার চাচা, সে নিজে কামলা খাইটা আমার আব্বার জন্য টাকা, কয়েকদিন মিলে কয়েকদিন কামলা খাইটা আব্বার জন্য টাকা জোগাড় করছে, কয় টাকা? 7 টাকা। কয় টাকা বলেন, জোরে বলেন। এই 7 টাকা আব্বুরে দিল, আব্বুরে দেওয়ার পরে আব্বুর শখে একটা পাঞ্জাবি বানাইছিল, ঈদের জন্য একটা জুতা বানাইছিল, ওই জুতা এবং এই শরীরের পাঞ্জাবি এই দুইটা একত্রে আমার আব্বা বিক্রি কইরা সব মিলাইয়া আমার যতটুকু মনে পড়ে 11-12 টাকা হবে, এটা নিয়ে পালায়া রাতের আধারে ট্রাঙ্ক মাথায় নিয়া, ওই ট্রাঙ্কের উপরে তোশুক নিয়া, ব্রেডিং নিয়া, রাতের আধারে দিনই এলাম হাসিল করবার জন্য একজন 12 বছরের সন্তান ঘরের পিছনের দরজা দিয়ে সৈয়দপুর মাদ্রাসার উদ্দেশ্যে পালায়া রওনা দেয়, এমন দৃষ্টান্ত আপনারা খুব কমই দেখাইতে পারেন। আমার আব্বা বলে বলতেছি না, মৃত্যু ব্যক্তিকে নিয়ে কোনো মিথ্যাচার আমি করবো না, আমার যতটুকু মনে আছে আমি ততটুকু বলতেছি, যদি ভুলে মিথ্যা হয় আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। পালায়া চলে আসার পর আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা খুলে দিলেন আমার নানিকে, কেমনে কেমনে খুলে দিলেন, আমার নানি সারা জীবন পড়ালেখার খরচ চালাইলেন আমার আব্বার, হেফজখানায় পড়াকালীন, হেফজখানায় পড়াকালীন, কিতাবখানায় পড়াকালীন, ইফতা পড়াকালীন। এই যে আমার মামা, হেরা মাঝে মাঝে হিংসা করতো যে আমাগো আমার মা এত আদর করে না, আমার মা কেন এই পোলারে এত আদর করে, তাদের গোপন সূত্র আজকে আমি বইলা দেই, আমার আব্বার ভিতরে দিনই এলেমের দরদ আপনাদের থেকে অনেক বেশি ছিল, এই জন্য আল্লাহ আমার নানিরে সেট করে দিছে, এই জন্য আপনাদের থেকে বেশি আদর করছে আমার আব্বারে। কি স্বার্থ ছিল? কোনো স্বার্থ ছিল না। আবার আদর সামনে যায় করে নাই, পর্দার আড়াল থেকেই, যা ওই যে আগে জায়গির বাড়ি ছিল না, আমার নানি বাড়ি ছিল আমার আব্বার জায়গির বাড়ি, তো আমার মামাদের জন্য রাখতো দুধ, আমার আব্বার জন্য রাখতো দুধের সর, আদরটা বুঝছেন? আমার মামার জন্য রাখতো ইলিশ মাছ, আব্বার জন্য রাখতো ইলিশ মাছের ডিম, আদরটা বুঝছেন? এত আদর করতো। আলহামদুলিল্লাহ ব্যবস্থা করে দিলেন কে, এবার আব্বা আলেম হইল, এত বড় আলেম হইল আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মানুষ এতদিন আব্বা ছিল, আব্বার কারণেই আপনারা চিনেন নাই আমার আব্বাকে, আপনাদের দোষ দিব না, আমার আব্বার কারণেই চিনেন নাই। কেন? যখনই বলি আব্বা আপনার মতো এমন একজন আলেম, আপনার দ্বারা মানুষের ফায়দা হবে, আপনি একটু পরিচয় লাভ করার জন্য কিছু ব্যবস্থা করেন না, আব্বু এমন মুখলিস মানুষ ছিলেন,
মানুষকে দেখানোর জন্য চল পরিমাণ কোনো কিছু তো করতেনই না, পাশাপাশি শেষে যেই জিনিসটা করে গেছে, মারা যাওয়ার সময় কোন বুজুর্গ আছে এটা চায় না যে তার জানাজায় বেশি মানুষ হোক, মারা যাওয়ার সময় কোন বুজুর্গ আছে যে এটা চায় না তার জানাজায় বেশি মানুষ হোক, চায় কি চায় না? সব বুজুর্গই চায় তার জানাজায় বেশি মানুষ হোক। তা আব্বু যখন ওসিয়ত নামায় লিখতেছে আমার জানাজা তোমরা দিবা ধর্মসুর হামিদিয়া মাদ্রাসায়, এবং এখানে যেহেতু তোমরা বাড়িঘর করছো আমার কবর তোমরা দিবা এই যে এই রোহিতপুর কবরস্থানে, আমরা তখন বললাম আব্বু আপনি এটা কি বলেন, আপনাকে এই এলাকার মানুষ কয়জন চিনে? এলাকার মানুষ বাস্তবেই আব্বুর জানাজার সময় এলাকার মানুষ ধৈর্য খুঁজে পাওয়া যায় না, সব দূর দূরান্ত থেকে আসছে। আব্বুকে বলছে আব্বু এলাকার মানুষ কয়জন চিনে? দেশে আপনার জানাজা হইলে মিনিমাম 50,000 লোক হবে। আব্বার দেশের যারা এরা মিথ্যা বলছে কিনা জিজ্ঞাসা করেন। সৈয়দপুর মাদ্রাসায় আব্বু পড়ছে, ওখানে যদি জানাজা হয় মিনিমাম 20,000 লোক হবে। আপনি এমন একটা এলাকায় আপনি জানাজা পড়ানোর কথা বলতেছেন যেখানে নতুন এসে বাড়ি করছেন মাত্র 8 বছর, আপনারা চিনে কয়জন? আব্বু এই জায়গায় জানাটা দেওয়া আমার ভালো লাগতেছে না, যেখানে বেশি মানুষ হয় সেখানে জানাজা দিব। আব্বু কয় বাবা আল্লাহ যদি মাফ করে বেশি মানুষ দিয়া কি করার, আল্লাহ যদি মাফ না করে বেশি মানুষ দিয়া কি করার, আল্লাহ যদি মাফ করে তাহলে কি মানুষ বেশি আর কম দিয়ে কোনো কথা? মোহতারাম হাজিরিন আমি পারলাম না বুঝাইয়া আব্বুকে ওই জায়গায় নিতে। এদিকে খেয়াল করেন আপনারা, আমার দিকে খেয়াল করেন, আপনারা কিন্তু ওয়াদা দিচ্ছেন আমার কথাগুলা শুনবেন, আমি হৃদয়ের ব্যথা নিয়ে কথাগুলা বলতেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ এত বড় আলেম বানালেন বাংলাদেশের বাইতুল মুকাররমের পরেই যে মসজিদটাকে মাপা হয় আমার জানা মতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পরেই ধানমন্ডি ঈদগাহ, সেই ঈদগাহ সম্মানের সাথে দীর্ঘদিন ওখানে ছিলেন, দীর্ঘদিন ওখানে ছিলেন আলহামদুলিল্লাহ। কোথায়? আচ্ছা হযরত আস্তে আস্তে আমার শেষ কথাটুকু বলি, সবাই বলেন আলহামদুলিল্লাহ, বিল্লাহি তাকবীর। মিডিয়ামেন ভাইরা বসেন বসেন, আমি ছাড়তেছি ইনশাআল্লাহ, ছাড়লে হুজুরটা নতুন করে করেন, আপনারা এখন বসেন। আপনারা আমার দিক তাকান, কথাগুলো মনে থাকবে এই পর্যন্ত, এই পর্যন্ত মনে থাকবে? এখন খেয়াল করেন, হ্যাঁ বসেন। এখন এখানে কথাটা এসব ব্রেক, এখানে আরেকটা কথা, ছোট্ট একটা কথা আপনাদের ইবরত হাসিলের জন্য শিক্ষার জন্য বলে দিই। আমার বড় চাচা, যেই বড় চাচা সর্বপ্রথম আমার আব্বাকে দিনই ইলম হাসিল করানোর জন্য সাপোর্ট দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, সেই বড় চাচা মারা গেছে আমার আব্বার আনুমানিক 2 বছর আগে। আমার আব্বা মারা যাওয়ার কয় বছর আগে? হ্যাঁ, এখন আপনারা খেয়াল করতেছেন আমি জানি, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরে আমারে ওয়াদা দিছে যে মাগরিবের পরে তুমি একটু কইরো তারপর আমি করুন নে, অসুবিধা নেই। হুজুরে একটু লম্বা বয়ানি করবে, দরকার হলে বাইরের মাইক বন্ধ রাখবো, অসুবিধা কি? আপনারা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলে সবাই, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন, জোর হয় নাই, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, সিদ্দিকী সাহেবের আগমন, আলহামদুলিল্লাহ বলেন সবাই। হযরত চলে আসছে, আর এই ধরনের মানুষ কিন্তু বসে থাকেন না মানুষ না, জানেন তো মোহাব্বত, আলহামদুলিল্লাহ দিল থেকে আমিও মোহাব্বত করি, 7 বছর ধরে ঘুরি কিন্তু ভয়ে যাই না, ডেট দিব না না দিব। এদিন যাওয়ার পরে কয় কয় মিয়া তুমি এদিন ডেটের কথা কইলা না কে, তুমি এত দেরি করছো কে? আমি কি আরিফ বাবা, এত মোহাব্বত আগে বুঝলে তো আরো আগে ডেট দিতাম। যাই হোক আলহামদুলিল্লাহ হযরত আসছে আমাদের কাছে, এটাই বেশি ঠিক না বে? ঠিক হযরত যথাসময় বয়ান করবে। আমার আব্বার কথাটা আমি আপনাদের থেকে আগেই বইলে নিছি যে একটু শেষ করব, হয়তো 5-6 মিনিট যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার আব্বার স্বপ্ন আল্লাহ পূরণ করলেন, আলেম বানায়া। এরপর একটা ব্রেক, শুরুর কথায় চলে যাই। আমার চাচা আমার আব্বাকে সর্বপ্রথম দিনই শিক্ষার জন্য কি করলেন, মাদ্রাসায় পাঠানোর ক্ষেত্রে সহায়তা করলেন। করার পর আমার চাচা মারা গেল আমার আব্বার মারা যাওয়ার 2 বছর আগে। এরপরে আমার আম্মা স্বপ্নে দেখতেছে, এ আগেই বলি বুখারী শরীফের হাদিস,
আসদাকুহুম রুইয়া আসদাকুহুম হাদিসা, যাদের কথা সত্য তাদের স্বপ্নটাও সত্য, আর যাদের কথা মিথ্যা তাদের স্বপ্নটাও মিথ্যা। যারা সারাদিন চাপা সারে, এদের স্বপ্ন দেখলে যদি আপনার কাছে আসে কয় হুজুর এটার তাবির কি, আপনি কইবেন আপনি কি নামাজ পড়েন? না পড়ি না। তাহলে আপনার স্বপ্নের কোনো তাবির নেই, এটা শয়তান দেখাইছে জান। আর যদি কোনো ব্যক্তি নামাজি সত্যবাদী আল্লাহওয়ালা, তাহলে তার স্বপ্নে কোনো ইঙ্গিত দেওয়া আছে। আলহামদুলিল্লাহ এই সারা এলাকার মহিলারা আমার আম্মার তালিমে যায় আলহামদুলিল্লাহ, বেদাত মুক্তভাবে অন্যান্য মহিলাদের তালিম হয় বেদাত নিয়া, ওই জায়গায় তালিমে যায় আলহামদুলিল্লাহ। এই অত্র অঞ্চলে আমার আম্মার উসিলায় মহিলাদের যে খেদমতটা হইতেছে, আমি বুক ফুলায় বলতে পারি অনেক আলেমের মাধ্যমেও এই জিনিসটা মহিলাদের ক্ষেত্রে হয় না। অনেক মা বোন তার বাড়ি থেকে টিভি নামাইছে, অনেক মা বোন তার স্বামীকে দাঁড়িয়ে রাখাইছে আমার আম্মার তালিমের উসিলায়। প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ 250 থেকে 300 মানুষ হয়, রমজানে হাজারের উপরে মানুষ হয় আমার আম্মার তালিম। এই আম্মার ব্যাপারে ওই মহিলাদের কাছে জিজ্ঞাসা করেন আম্মা কেমন, সেই আম্মা স্বপ্নে দেখছে আমার চাচা জানকে, দেখে বিশাল বড় এক বালাখানা এক প্রাসাদ। আম্মা বলতেছে এমন প্রাসাদ আমি জীবনেও দেখি নাই, এই প্রাসাদের মধ্যে দেখলাম হাজার হাজার হুর গেল মান্দা বসা। আমি ভিতরে গেলাম, জিজ্ঞাসা করলাম এত সুন্দর প্রাসাদ কার? এবং আম্মা বলতেছে প্রাসাদের অবস্থা এমন, ভিতরে ঢুকে আমার লজ্জা লাগতেছে, আমার ভকিন্নি মনে হইতেছে, এত সুন্দর প্রাসাদ। ভিতরে ঢুকতে ঢুকতে সবাই বলল ভিতরে যান দেখতে পাবেন। যাওয়ার পরে দেখলাম আমার আব্বার বড় ভাইয়ের কথা বলতেছে যে আমাদের বড় ভাই ওখানে রাজ সিংহাসনের মধ্যে বসা। আম্মা বলতেছে ভাইজান আল্লাহ আপনাকে মাফ করে দিছে, জান্নাত দিয়ে দিছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিছে, জান্নাত দিয়ে দিছে। জানো কিসের উসিলায় আল্লাহ আমাকে মাফ করছে আর জান্নাত দিছে? এই কথা স্পষ্ট ভাবে বলতেছে আমার চাচাতো ভাই। কোথায়? ওই কাকার ছেলে আছেন এখানে, আবুল কালাম ভাই আছে? আচ্ছা একটু আগে ছিল। তা আমার চাচা বলতেছে জানো কিসের উসিলায় আল্লাহ আমাকে মাফ করছে? কিসের উসিলায়? আমার ছোট ভাইকে ওই যে আলেম বানাইছিলাম এই আলেম বানানোর উসিলায়, এবং আমার ছোট ছেলে যে ছোট ছেলের মাত্র ডাক দিলাম আবুল কালাম ভাইয়া বলে, এই ছোট ছেলেকে আলেম বানাইছিলাম, এই দুইজনের বদৌলতে আল্লাহ আমাকে মাফ করে দিছে। স্বপ্নের কথা তো আপনাদের কাছে বিশ্বাস না হইলে কিছু করার নেই, বিশ্বাস না হইলে না হইতে পারে, এটা বিশ্বাস করানো আমার জন্য জরুরি না। কোরআন হাদিস হইলে আমার বিশ্বাস করানো জরুরি, বিশ্বাস না হইলে ঈমান চলে যেত। কিন্তু স্বপ্নের কথা তো আপনার বিশ্বাস না হইলে আমার কিছু করার নাই, আমি সত্যটা বললাম। এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো আমরাও যদি আমাদের সন্তানদেরকে এই যে হাড় ভাঙা পরিশ্রম কইরা আমার সন্তানকে, আমার চাচা কয় টাকা দিছে? 7 টাকা। আর আমার সন্তানের পিছনে আমরা 7 লাখ 8 লাখ টাকা দিনই এলেম শিখানোর পিছনে খরচ করে ফেলতেছি। আল্লাহ কি আপনার মনে হয় ওই আল্লাহ কি ইনসাফওয়ালা আল্লাহ নয়, ইহসানওয়ালা আল্লাহ নয়? সে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন না? এজন্য একটা ওয়াদা দেন ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলেদেরকে এই যে ধর্মসুর মাদ্রাসা কত সুন্দর চমৎকার পরিবেশ, যদি ভালো না লাগে এটা তাহলে আপনার কাছে আরো ভালো লাগে যেটা ওইটাই যান, ছেলেদেরকে এই মাদ্রাসাগুলায় ভর্তি করবেন। আর মেয়েদেরকে আমি অনুরোধ করব আমার আব্বার শেষ রেখে যাওয়া আমানত এই মহিলা মাদ্রাসা ধর্মসুর ইসলামিয়া মহিলা মাদ্রাসায় অন্তত মেয়েদেরকে দিবেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে আমার মাদ্রাসা ভালো না লাগলেও কোনো মাদ্রাসায় দিয়েন, তাও দিয়েন সন্তানদেরকে আলেম বানায়া, আলেমা বানায়া, হাফেজ হাফেজা বানায়া, জান্নাতের উসিলা বানাবো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত লাগে বানাবো ইনশাআল্লাহ। শেষ কথা, ওই যে একটা কথা বাকি ছিল, আমার আব্বার শেষ একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা কি? আব্বা একটা পুরুষ মাদ্রাসা করে যাবে, একটা পুরুষ মাদ্রাসা। কিন্তু আব্বার তৌফিক হয় নাই পুরুষ মাদ্রাসা ওইভাবে করার, যে জায়গায় করছিলেন ধানমন্ডি ঈদগায় নিজের বাসা ছাইরা দিয়ে পুরুষ মাদ্রাসা করছিলেন, সেই পুরুষ মাদ্রাসা এখন সম্ভবত দাওরায়ে হাদিস পর্যন্ত হয়ে গেছে। কিন্তু আব্বু একটা কারণে চলে আসছে ওখান থেকে, ওই মাদ্রাসার সোয়াবটা আমার আব্বা পাবে, যেহেতু আমার আব্বা শুরু করছে। কিন্তু আব্বার ইচ্ছা ছিল